কেমন করে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর কাছে তিনজন ব্যক্তি এলো বজন তিনজন ব্যক্তি এসে বললেন হে আলী কররামাল্লাহু ওয়াজাহুল করিম আমার কাছে 17টা উট আছে কটা 17টা উট আপনাকে ভাগ করতে হবে ভাগ করে দিন 17টা উটের মধ্যে এই 17টা উটের মধ্যে আধেক উট আমি পাবো এখানে আরেকজন আছে যে 17টার মধ্যে তিন ভাগের এক ভাগ পাবে আর আরেকজন যে আছে ও 9টাতে একটা পাবে হে আলী আপনাকে ভাগ করে দেখাতে হবে কিন্তু গোটা গোটা নেব আর খাল নেব না কাটা কাটি নয় গোটা গোটি নেব যেতে ভাগ হবে এরকম নয় পুরো পুরি একেবারে গোটা গোটা উর্জন পাই ভাগ করতে হবে হযরত আলী কারামাল্লাহু ওয়াজাহুল করিম বললেন ঠিক আছে ভাগ করে দেব আচ্ছা ভাগ করেন তো 17 এর আধেক কত হয় 8 গুণে 16 1/2 হয় 17 কে যদি 3 ভাগ করা হয় তাহলে 6 এর একটু বেশি নাকি কম হয় 6 এর একটু কম 3 6 18 হয় সেটা তো 5 ভাগের একটু বেশি যদি 9 এর একটা হয় তাহলে 1 ভাগের বেশি 2 ভাগের সামান্য একটু কম পাবে ভাগ এটাই তো কিন্তু ভাগ করতে হবে ভাগ কেমন হবে না তো আপনাকে গোটা গটি দিতে হবে আখান নেব না ফুলে একখান নয় পুরো পুরি ভাগ জানা হয় হযরত আলী বললেন ঠিক আছে ভাগ করে দেব বসো বসে যাওয়া হলো বসে গেছে মানে 17টা উট নিয়ে আসো 17টা উট নিয়ে আসা হলো হযরত আলী বললেন বাইতুল মাল থেকে একটা উট নিয়ে আসো বাইতুল মাল থেকে একটা উট নিয়ে এলো কয়টা হলো 18টা এবার হযরত আলী ভাগ করতে আছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজাহুল করিম বললেন এর মধ্যে আধেক পাবে কে একজন ব্যক্তি বলে আমি আধেক পাবো 18 আধেক কত হয় 9 9 18 তাহলে 9টা উট তুমি নিয়ে নাও এর মধ্যে 3 ভাগের 1 ভাগ কে পাবা না আমি পাবো এটা 3 6 18 তুমি নিয়ে নাও তাহলে 9 আর 6 গেল কাকা 9 আর 6 15টা উট ছিল ওদের উট কটা 17টা ভাগ করতে হবে গোটা গোটা কাটা কাটির কোনো সিস্টেম নেই হযরত আলী বললেন এর মধ্যে আরেকজন যে আছো 9টার মধ্যে একটা পাবা সে আছো হ্যাঁ আসা হলো এখান থেকে তুমি দুটো উট নিয়ে নাও 9 ভাগ মানে 9 দুগুণে 18 তাহলে 9 এর একটো 9 এর একটো 18 দুটো উট তুমি নাও কটা উট হলো তো ওদিকে 6 এদিকে 9 এদিকে 2 17 নাকি বাকি থাকলো একটা হযরত আলী বললেন যে মালটা এখানে রাখা হয়েছিল এটা বাইতুল মালে রেখে দাও এটা আলী কাররামাল্লাহু ওয়াজাহুল করিমের ব্রেড যে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে মানুষের ব্রেন কাট করা বন্ধ হয়ে যায় হযরত আলী বললেন গোটা গটি ভাগ করে থাকে আমি আলী নবী এখানে ভাগ মানুষের হয় না হযরত আলী গোটা গটি ভাগ করে দিলেন তুমি 9টা নাও তো ভাগে একটু কোনো কম নাই যদি সমান সমান এদিকে ভাগ করা হয় তো কম পাবে 9টা পাবে না 9 এর চাইতে কম পাবে কিন্তু ভাগ হচ্ছে 9টা এদিকে 6টা পাবে না 6 এর চাইতে কম পাবে কিন্তু ওকে 6টা এই 2 পাবে না 2 এর চাইতে কম পাবে কিন্তু 2টা কোনো কাটাকাটি নয় এটা হলো হযরত আলীর ব্রেন